নিরাপত্তার স্বার্থে হাসপাতালের পেছনের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনের কর্তারা। এই রাস্তা বন্ধ হলে সমস্যায় পড়বেন স্থানীয়রা, দাবি এলাকাবাসীর। তিলোত্তমার বিচারের দাবি থেকে শুরু করে চিকিৎসকদের নিরাপত্তা, পাঁচ দফা দাবি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এমনকি মুখ্য সচিবের সাথেও বৈঠক সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের দাবি, তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে তারা কাজে ফিরবেন না। আরজিকর কাণ্ডের পর চিকিৎসকদের এহেন দাবিকে কার্যত মেনে নিয়েই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার এক ধাপ এগিয়ে গিয়ে পদক্ষেপ করল রাজ্য সরকার। দায়িত্ব দেয়া হল জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের। সেই মর্মে বৃহস্পতিবার সকালে দেখা গেল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে তৎপরতা। বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটি রাস্তা রয়েছে যেখান দিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে লোকজন যাতায়াত করছেন। এই রাস্তা দিয়ে খুব সহজেই এলাকাবাসীরা রোগী নিয়ে যাতায়াত করতে পারেন, পাশাপাশি তারাও চলাফেরা করেন। এই রাস্তা বন্ধ করতে গিয়েই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে সহজেই তারা মুমূর্ষ রোগীকে নিয়ে হাসপাতালে যেতে পারেন, না হলে এই রাস্তা বন্ধ হয়ে গেলে তাদের ৩ কিলোমিটার বেশি ঘুরে হাসপাতালে যেতে হবে। আমরা যে আমাদের এই রাস্তা যেরকম খোলা আছে সেরকম থাকুক, আমরা চাই না কোনো রাস্তা বন্ধ করতে এদিককার রাস্তা, কেন আমাদের এখান দিয়ে কাজীপাড়া থেকে রুগী আসে, আমাদের এখান থেকে অনেক মানুষের এখানে অসুবিধা, একটা মানুষ মুমূর্ষু রোগীকে আমরা এখান থেকে নিয়ে যাই তাড়াতাড়ির জন্য, যেহেতু আমাদের হসপিটালটা কাটছে। আর আমরা চাইবো সারা জীবন যেন এটা খোলা থাকে, যেখানে আটকায় আটকায় আমাদের এই গেটটা যেন কোনোদিন না আটকায়। নিরাপত্তার জন্য ঠিক আছে, তারা একটা সিকিউরিটি গার্ড রাখুক এখানে, তারা দেখুক, ওরা এখানে সিসি ক্যামেরা লাগা সিকিউরিটি গার্ড রাখুক, তাহলেই তো নিরাপত্তা হয়ে যাবে। আর মেয়েরাও সেইভাবেও থাকবে, ছেলেরাও সেভাবে, এখানে কোনোদিন কিছু হয়নি আর হবেও না, কোনো দিনের জন্য হবে না এখানে। এ বিষয়ে পার্থপ্রতিম রায় নামে এলাকার এক বাসিন্দা বলেন, এই অঞ্চলে মুমূর্ষ রোগীদের দীর্ঘ পথ ধরে হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তাতেই কিছু একটা বিপদ হয়ে যেতে পারে, তাই এই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে আমরা আগেও কথা বলেছি, তারা বুঝেছেন আমাদের বিষয়টা, আশা রাখব ভবিষ্যতেও তারা শুনবেন। যাদের দীর্ঘ পথ ঘুরে হসপিটালে নিয়ে যেতে গেলে খুব প্রবলেম হয়, তো পথেই কোনো একটা বিপত্তি হয়ে যাবে। আমাদের দীর্ঘদিনের এইটাই দাবি, যখনই যে কর্তৃপক্ষ এসেছে হসপিটালে, যখনই যে কাউন্সিলর এখানে ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটাই দাবি রেখেছি এই অঞ্চলের মানুষরা, যে একটা রুগী না, আমাদের অন্য কোনো ব্যাপার নেই, শুধু জাস্ট আমাদের পরিবারে যারা মুমূর্ষ রুগী, যারা প্রেগনেন্ট মহিলা বা শিশু, অসুস্থ শিশু, ধরুন একটা এই সমস্ত অঞ্চলে একটা রুগীকে সাপে কাটলো মাঝরাতে, তাকে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটাকে দীর্ঘদিন ধরে দাবি করেছি। আমাদের সহানুভূতি সম্পন্ন হসপিটালের কর্তৃপক্ষ প্রত্যেকবারই আমাদের সেই দাবিটা মেনেছেন, মেনে আমাদের একটা রুগী নিয়ে যাওয়ার জন্য রাস্তা তিনি তারা রেখেছিলেন। এটা ধরুন ৮০ দশক থেকে, যখন এই তারও আগে অন্তত ৭৫-৭৬ যখন এই পাড়াটা গঠন হয়েছে, দু একটা বাড়ি প্রথম শুরু হয়েছিল, তখন এই রাস্তাটা আমাদের করা হয়েছিল। তারপরে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ওপেনই ছিল, অনেক বড়ই ছিল ওপেন রাস্তা, কালের নিয়মে ভৌগোলিক কারণে এর আকৃতি প্রকৃতিটা একটু ছোট হয়েছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে হসপিটালের সিকিউরিটি বজায় থাক, হসপিটালের সমস্ত কিছু নিরাপত্তা বজায় থাক, কিন্তু আমাদের এইখানকার যারা আমরা নাগরিক আছি, তাদের রুগী চলাচলে তাদের পরিবারের অসুস্থ মানুষকে রাত বিরেতে যাতে তারা সুচিকিৎসা পায়, তাড়াতাড়ি তাদের যাতে হসপিটালে আমরা নিয়ে যেতে পারি, তার জন্য একটু রাস্তা আমাদেরকে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।